প্রথমে জানতে চাইবো ভাইয়া, আসলে এপিরাস যে আপনারা তৈরি করেছেন, এটার পেছনের গল্পগুলো আসলে জানতে চাইবো, কিভাবে এপিরাস হলো আর কি। তো বেসিক্যালি আমরা ছোটবেলা থেকেই গান অনেক পছন্দ করতাম, যদিও আমাদের ফ্যামিলিতে কোনো মিউজিশিয়ান ছিল না, বাট স্টিল আমাদের খুব পছন্দের ছিল গান। আমরা অনেক ধরনের গান শুনতাম, তো গান শুনতে শুনতে একটা সময় মনে হলো যে আচ্ছা, আমরা হয়তো মিউজিক করতে পারি, আমরাও চেষ্টা করলে পারবো। তো চেষ্টা করতে করতে এক সময় হবি থেকে আস্তে আস্তে প্রফেশনে চলে আসলো আর কি। সো তখন আমরা যেহেতু দুজন একসাথে কাজ করছিলাম, সো আমরা চিন্তা করলাম আচ্ছা, একটা ব্যান্ড ফরম্যাটে আমরা কাজ করি, মানে একটা ডুও, মানে সাফি সামি আলাদা কিছু না, একটা অ্যাপিরাস। সো এভাবেই আসলে আমাদের শুরুটা হয় আর কি। চিন্তাটা প্রথম আসলে কার মাথা দিয়ে এলো যে অ্যাপিরাসটা করার পেছনে? চিন্তাটা আসলে অ্যাপিরাস চিন্তাটা আসছে অনেক পরে। আগে আসলে একসাথে মিউজিক করা, একসাথে যে জিনিসটা আমাদের ভালো লাগে সেই জিনিসটা করার শুরু, এরপরে আসলে আমাদের চিন্তা আসে যে ঠিক আছে, এটাকে আমরা একটা নাম হিসাবে প্রকাশ করতে পারি, এই আমাদের দুইজনের যে অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিগুলোকে আমরা একটা প্রজেক্ট আকারে, একটা স্টেজ নেম বা একটা ব্র্যান্ড নেম হিসাবে আমরা অ্যাপিরাস নামটা দেই। এভাবে আসলে এটা পরবর্তী জার্নি আর কি। প্রথমে আসলে মিউজিকের একসাথে কাজ করা শুরু হয়। আচ্ছা, তো হচ্ছে ভাইয়া এপির মানে আপনারা তো এই ইয়েতে হচ্ছে দুইজন দুই ভাই, আপনারা তো দুইজন আপন ভাই, তো হচ্ছে এই যে কাজ করতে গিয়ে দুই ভাইয়ের ভেতর কি কখনো মনোমালিন্য কখনো হয় বা হয়েছে? এটা সবসময় হবেই, এটা স্বাভাবিক, না হওয়াটা অস্বাভাবিক। তো হলে এটা কিভাবে আমরা হ্যান্ডেল করছি সিচুয়েশনটা, তো এটাই আসলে অনেক বড় ব্যাপার। দুই ভাই আসলে কিভাবে একই সেক্টরে আসা হয় না, যে এক ভাই যদি এক জায়গাতে অন্য প্রফেশনে যায় আর এক ভাই অন্য প্রফেশন যায়, দুইজনই একই জায়গাতে কিভাবে আসলে এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা আসলে আমার মনে হয় আমরা যেভাবে সম্ভব হয়েছে যে আমাদের দুইজনের ভালো লাগাটা একইভাবে কাজ করেছে, যে প্রথমে যখন আমরা মিউজিকটা শুরু করি তখন আসলে আমরা একই ধরনের গান শুনে বড় হই। আচ্ছা, তো ওই জায়গা থেকেও একটা সিঙ্ক আমাদের ভিতরে আছে, যে আমরা যে ছোটবেলা থেকে যে গানগুলো শুনি, শুনে আসছি, ওই গানগুলো আমরা একই ধরনের জনরার গান আমরা শুনে একসাথেই বড় হয়েছি। সো ওইখানে আমার একটা, আমাদের একটা বড় একটা ম্যাচিং কিন্তু ওখানেই ছিল, যে এখানেই সিঙ্ক হচ্ছে যে আমরা একসাথে কাজ করা। সো এইটা একটা বিষয় আমি বলবো যে আমাদের একসাথে মিউজিক করার মধ্যে যে মিলটা আছে আর কি। আচ্ছা।